নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন খবর নিয়ে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। তো ঐক্যশ্রী প্রকল্পটা সেটা কী সেটা নিয়ে আলোচনার আগে যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর এটা একটি হচ্ছে বৃত্তিমূলক একটা যোজনা, তো তা জানার জন্য আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো এখানে দেখুন লেখা আছে যে যারা সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তি যোজনা, তার নাম হচ্ছে ঐক্যশ্রী। তো পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য, মানে হচ্ছে সংখ্যালঘু বলতে এখানে দেখুন কাদের বোঝানো হচ্ছে, যে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ যারা সংখ্যায় কম তাদের জন্য কিন্তু এই ঐক্যশ্রী প্রকল্পটি চালু হয়েছে, ঠিক আছে? তো তারাই কেবল অ্যাপ্লাই করতে পারবে সংখ্যালঘুরা। দেখুন কবে থেকে আবেদন করতে পারবেন, এখানে দেখুন লেখা আছে কিন্তু 1 আগস্ট 2020 থেকে অনলাইনে পোর্টালে আবেদন করা যাবে। ওয়েবসাইট দেখুন এখানে লেখা আছে www.wbmdfcsscholarship.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন 1 আগস্ট, মানে 1 আগস্ট থেকে। তো আমি ওয়েবসাইটটা আমি কিন্তু ভিডিও যে ডেসক্রিপশন থাকে সেখানে কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখুন এখানে ভাগ আছে, বিভিন্ন রকম ভাগ আছে স্কলারশিপে, তো সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ এখানে লেখা আছে, এখানে প্রথম থেকে দশম শ্রেণীর জন্য এটা কেবল। তো কীভাবে আবেদন করেন দেখুন, কী কী লাগবে এখানে, যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় উর্ধ্বসীমা 2 লাখ টাকা হতে হবে। বাৎসরিক 1100 থেকে 11000 টাকা বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে, ঠিক আছে? তো বাৎসরিক দেখুন এখানে কমপক্ষে আপনার মিনিমাম 1100 থেকে ম্যাক্সিমাম 11000 টাকা আপনি কিন্তু বছরে পাবেন। তারপর আছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এখানে আছে 11 শ্রেণী থেকে পিএইচডি কোর্সের জন্য, মানে এর মধ্যে আপনার যারা 12 আছে বা গ্র্যাজুয়েট বা বিএ যারা পড়ছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো দেখুন কী কী লেখা আছে এখানে, যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর, এমপিএল, বিএড ইত্যাদি কোর্স পড়াশোনা করছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য। এখানে দেখুন আবেদনকারী পরিবারের বার্ষিক আয় উর্ধ্বসীমা কিন্তু 2 লাখ টাকা পর্যন্ত, মানে 2 লাখ টাকা হচ্ছে উর্ধ্বসীমা, তার নিচেরাই কিন্তু আবেদন করতে পারবে। বার্ষিক সর্বাধিক দেখুন 16,500 টাকা পর্যন্ত আপনি বৃত্তি পেতে পারেন, মানে বছরে 16,500 টাকা, মানে 16,500 টাকা পর্যন্ত আপনি এখানে স্কলারশিপ পাবেন। মেরিট কাম মেন্স স্কলারশিপ এখানে আছে পেশাদারি বা কারিগরি কোর্সের জন্য, অনেকে আছে দেখুন এখানে কী কী আছে, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেখে নিন। 1 নম্বর আছে যেখানে এখানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পেশাদারি কারিগরি কোর্সে পড়াশোনা করছে অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান যেমন আইআইটি, আইআইএম, এনআইটি, এনআইএফটি, আইআইএফটি ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা যোগ্য, মানে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় উর্ধ্বসীমা 2.5 লাখ টাকা পর্যন্ত, বাৎসরিক সর্বাধিক 33,000 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে, এখানে 33,000 টাকা পর্যন্ত আপনি স্কলারশিপ পাবেন। তালিকাভুক্ত প্রতিষ্ঠান পাঠরত ছাত্রছাত্রীর টিউশন ফি পরিশোধ করা হবে। ওয়েবসাইটে দেখুন www.wbmdfc.org সাইটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলির নাম পাওয়া যাবে, যে যে প্রতিষ্ঠানগুলির নাম বললাম সেগুলো কিন্তু এই প্রতিষ্ঠানগুলিতে পাওয়া যাবে। হ্যাঁ, জরুরি নির্দেশিকা কী কী আছে দেখে নিন। এখানে জরুরি নির্দেশিকা এই দেখুন 1 নম্বর আছে, একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তারা কিন্তু আবেদনকারীর যোগ্য। 2 নম্বর, ছাত্রছাত্রীরা অবশ্যই শেষ পরীক্ষা কমপক্ষে 50% নাম্বার পেতে হবে। প্রথম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়, যারা ক্লাস মানে প্রথমে একদম অনে পড়ছে তাদের কিন্তু কোনো নাম্বার বা মার্কস লাগবে না, আর বাদবাকিদের কিন্তু 50% নাম্বার পেতে হবে, তবে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। একজন ছাত্রছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেতে পারে, যা মানে যে কোনো ছাত্র একজন ছাত্রছাত্রী একটা প্রতিষ্ঠান থেকেই একবারই কিন্তু আবেদন করতে পারবেন ওই বছরে। আবেদনের রেজিস্টারের সময় একটি মাত্র মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নাম্বার সর্বোচ্চ 2টি আবেদনকার্য হবে। তারপর আছে দেখুন অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, সঙ্গে ব্যাংকের পাসবইয়ের
একটি ফটোকপিও জমা দিতে হবে যাতে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডের উল্লেখ থাকে। বুঝলেন তো? দেখুন কী কী আছে আরেকবার দেখে নেবেন। আমি নিচে এই যে আপনি ছবিটা দেখতে পাচ্ছেন অফিসিয়াল, সেটা আমি নিচে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তারপর এখানে লেখা আছে দেখুন, যে সমস্ত ছাত্রছাত্রী 2019-2020 স্কলারশিপ পেয়েছে তাদের শুধুমাত্র বিনামূল্যে রিনুয়াল করতে হবে, তাদের কিছু করতে হবে না। তারা তো অলরেডি অ্যাপ্লাই করেছে, তার জন্য তাদেরকে রিনুয়াল করতে হবে কেবলমাত্র, ঠিক আছে? অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15/11/2020 আর শুরু হচ্ছে কিন্তু 1 আগস্ট, 1 আগস্ট থেকে শুরু হবে অ্যাপ্লাই অনলাইনে আর শেষ হবে 15 নভেম্বর 2020। নিচে দেখুন এখানে ওয়েবসাইট দেওয়া আছে www.wbmdfc.org, ওই ওয়েবসাইটে গিয়ে আপনি ক্লিক করতে পারেন। তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখুন 8017071714, এই হোয়াটসঅ্যাপে গিয়েও কিন্তু আপনি বা কন্ট্যাক্ট করতে পারেন। বা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে দেখুন 1800120-2130, এই টোল ফ্রি নাম্বারে গিয়েও আপনি কিন্তু কোনো রকম প্রবলেম বা আবেদন করার সময় প্রবলেম হলে কিন্তু এই টোল ফ্রি নাম্বারে কল করে আপনি সমস্ত রকম সাহায্য পেয়ে থাকবেন, ঠিক আছে? তো দেখে নিন, আমি আরেকবার ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি। কোন ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন www.wbmdfcscholarship.in, এই ওয়েবসাইটটা দেওয়া থাকবে নিচে, ভিডিওর নিচে ঠিক দিয়ে দেবো আমি, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনি ডাইরেক্ট হোমপেজে চলে যাবেন ঐক্যশ্রী প্রকল্পে, ঠিক আছে? তো ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা ভিডিওটিকে লাইক করবে, আর কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাতে পারো। আর যারা চ্যানেলে নতুন আছে তাদেরকে আরেকবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।